পুরো এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, ডিঙ্গি বাংলার মিরপাড়ায় গিয়ে দিতে গিয়ে ফেরার পথে আপনার উপর আক্রমণ হল, গাড়ি ভাঙচুর হলো, কি বলবেন? তারা করবেন, এটা বিজেপির কাছে পয়সা খাওয়া দুষ্কৃতীরা। এরা সাধারণ গ্রামবাসী এত ক্রিমিনাল হতেই পারে না, কারণ একটা নাচ একটা অত্যন্ত হতদরিদ্র পরিবারের বউয়ের কাছে কি করে বোম আসতে পারে? যদি উন্নয়নই না থাকে, উন্নয়ন যদি মমতা দি 10 বছরে না করে থাকে, তাহলে ওরা এখন খেতে পাচ্ছে কি করে? 2 টাকা চাল দর চাল ডাল কার দাওয়াতে পাচ্ছে? আজ 35 বছরে ওগুলো না খেতে পেয়ে মরছিল, আর আজকে বিজেপির কাছে রাতে 500,000 টাকা পেয়ে আজকে দুষ্কৃতি হয়ে গেছে। আজকে আমি টিএমসির ক্যান্ডিডেট হয়ে শুধু আমি এরিয়াতে ভোটটা ঠিক হচ্ছে কিনা খোঁজ নিতে গেছিলাম, বেরোনো বোমাবাজি, আমার সিকিউরিটি রীতিমতো প্রাণ নিয়ে ছুটে এসেছে। আজকে আমাকে প্রাণে মেরে দেওয়ার জন্য বারবার চক্রান্ত চালাচ্ছে বিজেপি। আরানবিতে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করলো, বৌরাটিতে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করলো। বিজেপি হারের হতাশাতে আমি গভীর সমবেদনা জানাচ্ছি, দুঃখের সাথে, যে একটা একাকী নারীর লড়াইকে এত ভয় পেয়েছে যে আমাকে প্রাণে মেরে দেওয়ার জন্য বারবার চক্রান্ত করতে হচ্ছে। তার জন্য কিছু অশিক্ষিত না খেতে পাওয়া মহিলা যারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় দয়াতে, তাও তাদের পেটে ভাতটা জুটছে, আজকে 2 টাকা কেজি ধরে তারা চাল পাচ্ছে। মমতা দি ওই শিডিউল কাস্ট মহিলাদেরকে মাসে 1,000 টাকা করে দেবার ব্যবস্থা করেছে। আমি নিজে একটা শিডিউল কাস্ট মহিলা করতো, তাহলে আমি কি আজকে মমতা দিয়ে গলা ফাটাতাম? কি কি দিয়ে হামলা চালালো আপনার গাড়ির উপর? গাছের মোটা ডাল, কল্লাছের চাই, পাথরের এত বড় চাই, আদলা ইট এবং পেছনে বোমা নিয়ে ছুটে আসছিল। এখানে তো কেন্দ্রীয় বাহিনীও ছিল, কেন্দ্রীয় বাহিনীও ছিল, পুলিশও ছিল, সেখানে তাদের ভূমিকা কি দেখলেন? তাদের ভূমিকা, তারা ধরুন বিজেপির কেন্দ্রীয় বাহিনী হচ্ছে বিজেপির এজেন্ট, তারা ভোট করাতে এসছে বিজেপির হয়ে, তারা নিরপেক্ষ ভোট করতে আসেনি, তারা বিজেপির এজেন্ট হয়ে দালালি করতে এসছে। তার জন্য অনেক জায়গায় যে আমার ভোটারদেরকে বলছে কামাল চাপমে ভোট দিয়া না, এটা কি সিআরপিএফদের কাজ? অনেক ভদ্র বলে ওনাদের উপর আমরা কোনো আক্রমণ করিনি, এবং এখান তৃণমূলের ক্ষতি হয়েছেন। আজকে বিজেপির কাছে পয়সা খেয়ে, বিজেপির কালো টাকার কাছে বিক্রি হয়েছে, আজকে আমার উপর আক্রমণ করালেন আইসি এবং তার পুলিশ বাহিনী। এখানে কি দেখতে পেলেন কোন রাজ্য পুলিশের ভূমিকা? রাজ্য পুলিশ তো মেরুদণ্ডহীন নিদ্রা হয়ে গেছে এখানে, মানে এখানকার আইসি তো মেরুদণ্ডহীন, সে তো কালো টাকার কাছে বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে। তাই জন্য আমার সিকিউরিটি যখন বাঁচাতে গেছে, তার হাত ধরে নামিয়ে দিয়েছে। আপনার সিকিউরিটি কি আহত? আমার একটা সিকিউরিটির মাথা ফেটে গেছে, আরেকজন প্রাণ ভয়ে ছুটে এসেছে, আরেকজনের পায়ে চোট লেগেছে। আপনার গায়ে কি কোনো আঘাত লেগেছে? তাহলে দিদি বাংলার ঘটনায় আমি একটুর জন্য প্রাণে বেঁচে গেলাম, আমি সামনে বসেছিলাম, আমাকে দিকে টানলে, আমাকে টানে মেরে ফেলা চক্রান্ত করে ছুটে আসছিল এবং বোম নিয়ে ছুটে আসছিল। আমি আমার যদি ওখানটায় লাগতো, আমার মুখ চোখ ফেটে রক্ত রক্ত হয়ে যেত। এখানটায় লেগেছে আমার ড্রাইভার, অত্যন্ত এফিসিয়েন্সির জন্য এক চুলের জন্য বেঁচে গেছে, এবং দেখুন এখানটাও ভাঙচুর করে দিয়েছে, এই কাঁচ ভেঙে দিয়েছে। এটা একটা আমার ভাড়া গাড়ি, আজকে ভাবুন এই এতটা টাকা আমি এখন কোথায় পাবো? এই একটা কাঁচের দাম 15 থেকে 20 হাজার টাকা। কি অভিযোগ করছেন? আক্রমণ স্বীকার নেই বিজেপির দালালদের কাছে, কি বিজেপির বিরুদ্ধে কি কমপ্লেন করবো? কমপ্লেন তো সকাল থেকে করে চলেছি, এখনো করেছি। ইলেকশন এজেন্ট, আরামবাগের মানুষ আমার সাথে আছে, আমি বিশ্বাস করি, ভরসা রাখি যে আরামবাগ হয়তো প্রথম কোনো মহিলা এমএলএ পেতে চলেছে। আর আপনারা জানেন একটা মহিলার লড়াই সবসময় কঠিন। এখানে তো হামলা হলো, তবে জিতার ব্যাপারে কতটা 100% নিশ্চিত কেন জানেন? বিজেপি হারের হতাশায় আমাকে প্রাণে মারার চক্রান্ত করছে, ভাবছে আমি প্রাণে মরে গেলে তাহলে যদি ওরা সিটটা জিততে পারে। আজকে যদি বিজেপি নিশ্চিত জানতো যে সিট জিতছে, তাহলে তো ওরা আমার উপর প্রাণে মারার চক্রান্ত করতো না। ওই আমরা শাসক দল হয়ে, ওই তৃণমূল তো কোথাও তৃণমূলের নামে শুনলাম না যে বিজেপির প্রার্থীর ওপর বা সিপিএম এর প্রার্থীর ওপর বা তাদের ক্যাডার সমর্থকদের ওপর কোথাও আক্রমণ করেছে, কোথাও বিজেপির, যে হয়তো বিজেপি যেখানে স্ট্রং সেখানে কোথাও আমাদের তৃণমূলের লোকেরা তাদেরকে ভোট দিতে যেতে বারণ করেছে। আমরা জানি আরামবাগ সিটে আমরা জিতবো, এটা মমতাদির উন্নয়নের জন্য জিতবো। গ্রামবাসীদের অভিযোগ যে সকালের দিকে 2 জন কর্মীকে মারধর করা হয়েছে, গ্রামবাসীদের অভিযোগ
এবং বিজেপির দুষ্কৃতি, গ্রামবাসীদের কথা বলে তারা কখনো বোম নিয়ে ছুটে আসে না। নর্মাল গ্রামবাসীর কাছে বোম থাকতে পারে না, এগুলো বিজেপির দুষ্কৃতি। এগুলোকে গ্রামবাসী বলবেন না, তাহলে গ্রামবাসীদের অপমান হবে। বিজেপির অভিযোগ যে তাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি ওই জায়গায় সকালে, তাদের দুজন আহত। তাহলে ভোটতে হচ্ছে কি করে শান্তিপূর্ণভাবে? তাহলে ভোটতে হচ্ছে কি করে শান্তিপূর্ণভাবে? আমরা যদি মনে করতাম বিজেপির একটা আসনেও এজেন্ট বসতে দিতাম না, কিন্তু আমরা জানি আমরা ন্যায়ের পথে আছি, আমরা গণতন্ত্রের পথে আছি, এবং আমি সেখানেই জানি যে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমরা আরামভাবে জিতব। তাই কোনো এজেন্টকে তাদের আটকানো হয়নি, তারা হারের জ্বালায় হারের হতাশা এখন থেকেই ভুল বলতে শুরু করেছে। আর তাই জন্যই টিএমসির ক্যান্ডিডেট হিসেবে এবং আমার সিকিউরিটিদেরকে আমার কর্মী সমর্থকদের প্রাণে মারার চক্রান্ত করেছে। কিন্তু আমি আপনাদের কথা বলছি, সুজাতা কিন্তু যতক্ষণ বেঁচে থাকবে লড়াইয়ের ময়দান থেকে সরবে না। আর বিজেপিকে ওয়াশ আউট করার প্রতিজ্ঞা নিন আমি আরামবাগের মাঠে দাঁড়িয়ে। খেলা হবে স্লোগান দিয়ে, সেখানে কি এই যে আপনার গাড়ির উপর হামলা কি বলবেন? খেলা তো শুরু হয়ে গেছে, তাই জন্যই তো